হ্যালো ডিয়ার লার্নার্স, আমি দৃষ্টিপাল বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো কিভাবে আমি আইএলটিএসে ওভারঅল ব্যান্ড স্কোর 8 ও সিএলবি 9 পেয়েছি। সিএলবি কি এবং কেন? যারা কানাডা ইমিগ্রেশনের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা সবাই জানেন যে সিএলবি 9 একটি খুবই ডিজায়ার্ড স্কোর। CLB 9 মানে ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্কে 9। আমরা IELTS এক্সাম দিয়ে যে স্কোর পাবো সেটিকে ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্কে ট্রান্সফার করে CLB স্কোর ঘোষণা করা হয়। CLB 9 পেতে গেলে আপনাকে লিসেনিংয়ে মিনিমাম 8 এবং স্পিকিং, রাইটিং ও রিডিং এই তিনটি মডিউলে মিনিমাম 7 পেতে হবে, যেটি আমি পেয়েছি। এখন কথা বলি আমি কীভাবে প্রিপারেশন নিয়েছিলাম সেটা নিয়ে। প্রথমত, আমি পরিশ্রম করেছি, কিন্তু আমি কিন্তু বেশ কিছু স্ট্র্যাটেজিও ফলো করেছিলাম। এর জন্য প্রথমে আমি লিয়াকাত আইএলটিএস ইনস্টিটিউটের ফাউন্ডার জনাব লিয়াকাত হোসেন স্যারের পরামর্শ নিয়েছিলাম। লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং এই চারটি মডিউলে ভালো করার জন্য শুধু কিন্তু প্রতিদিন মক টেস্ট বা প্র্যাকটিস করলেই হবে না, আরও বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। ফর এক্সাম্পল, লিসনিংয়ে অ্যাকসেন্ট আইডেন্টিফিকেশন করার জন্য আমি নিয়মিত অস্ট্রেলিয়ান নিউজ চ্যানেল, ইউএসএর রেডিও চ্যানেল এবং ব্রিটিশ পডকাস্টগুলো শুনেছি। এতে আমার যে উপকারটি হয়েছিল, আমি সহজেই অ্যাকসেন্ট আইডেন্টিফাই করতে পারতাম। এছাড়াও আমার লিসেনিংয়ে কিছু নির্দিষ্ট কোশ্চেন প্যাটার্নে খুব সমস্যা হতো, যেমন ম্যাপ এবং ফ্লোচার্ট। এটির সমস্যা সমাধানের জন্য আমি লিয়াকাত ইনস্টিটিউটের অন্যান্য এক্সপিরিয়েন্স ইনস্ট্রাক্টরদের কাছ থেকেও বেশ হেল্প পেয়েছিলাম। রিডিং আমার খুবই প্রিয় একটি মডিউল। আমি অনেক আগে থেকেই রিডিংয়ে ভালো করার জন্য বিভিন্ন নিউজ পেপারের আর্টিকেল পড়া শুরু করেছিলাম। লিয়াকাত হোসেন স্যার আমাকে পরামর্শ দিয়েছিলেন যে প্রতিদিন অ্যাটলিস্ট একটি আর্টিকেল পড়তে এবং সেটি থেকে নতুন কোনো শব্দ বা ভোকাবুলারি শেখার চেষ্টা করতে। আর্টিকেল পড়ার পরেও আমার কিছু কোশ্চেন প্যাটার্নে সমস্যা হচ্ছিল। সো সেই সব কোশ্চেন প্যাটার্নে আমার সমস্যাগুলো সমাধান করার জন্য, অ্যান্সার টেকনিক জানার জন্য আমি লিয়াকাত ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টরদের কাছ থেকে অনেক হেল্প পেয়েছি। স্পিকিং, এটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট আইএলটিএসের। স্পিকিংয়ে ভালো করার জন্য প্রত্যেক দিন আপনাকে মিনিমাম 1 ঘন্টা স্পিকিং প্র্যাকটিস করতে হবে। আমি যেটা করেছিলাম, আমি বাসায় বসে বিভিন্ন ইংলিশ টপিকে কথা বলতাম এবং সেগুলো রেকর্ড করতাম। সেই রেকর্ডগুলো পরে শুনে আমি নিজের ভুলগুলো আইডেন্টিফাই করতাম, যেমন প্রোনান্সিয়েশন, গ্রামাটিক্যাল এরর। সেই ভুলগুলি নিয়ে আমি লিয়াকাত হোসেন স্যারের সাথে কাজ করতাম। এবং আমি আরেকটি কাজ করেছি, সেটি হচ্ছে এক্সামের বেশ কিছুদিন আগে থেকে আমি আরেকজন আইএলটিএস ক্যান্ডিডেট এবং লিয়াকাত স্যারের সাথে ডেইলি 1 আওয়ার স্পিকিং প্র্যাকটিস করেছি। এখন আমি রাইটিং নিয়ে কথা বলবো। দিস ইজ মাই মোস্ট ফেভারিট পার্ট অফ অল, কারণ আমি যখনই কোনো কিছু লিখি আমার খুব রিল্যাক্সড ফিল হয়। রাইটিংয়ে ভালো করার জন্য আমি সবার আগে ব্রিটিশ কাউন্সিলের দেওয়া রাইটিংয়ের মার্কিং ক্রাইটেরিয়াগুলো স্টাডি করেছি এবং সেই অনুযায়ী লিঙ্কিং ওয়ার্ড, নেসেসারি ভোকাবুলারি, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন, এই সব কিছুর একটি লিস্ট বানিয়েছি। তারপরে আমি দেখেছি যে আমার ভুলগুলো কোথায় হচ্ছে, যেমন সাবজেক্ট, টেন্স অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট, কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো স্ট্রাকচারের জন্য আমি লিয়াকাত ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টরদের কাছ থেকে হেল্প নিয়েছি এবং নিয়মিত লিয়াকাত স্যারের কাছ থেকে আমার টাস্ক 1 ও টাস্ক 2 রাইটিংগুলো ইভালুয়েট করিয়ে নিয়েছি। লাস্ট বাট নট দ্য লিস্ট, আইএলটিএস এক্সামের প্রিপারেশন কিন্তু বেশ লেংদি একটি প্রসেস। এখানে হতাশ হওয়া যাবে না, ধৈর্য হারানো যাবে না এবং অবশ্যই ফ্যামিলির সাপোর্ট লাগবে। সো আমার এই স্কোরের জন্য থ্যাঙ্কস টু দ্য অলমাইটি, থ্যাঙ্কস টু মাই ফ্যামিলি অ্যান্ড ক্লোজ ফ্রেন্ডস এবং অবশ্যই হিউজ থ্যাঙ্কস টু অল দ্য ইনস্ট্রাক্টরস অ্যান্ড স্পেশালি লিয়াকাত হোসেন স্যার অফ লিয়াকাত ইনস্টিটিউট। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।